হ্যালো বন্ধুরা, আজ বন্ধন টেবিলে জানিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ। তো আজকের এই ভিডিওটির বিষয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি। আজকে আমরা জানবো পাওয়ার ফ্যাক্টর কি এবং কত প্রকার। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাওয়ার ফ্যাক্টর কি এটি জানার আগে আমাদেরকে তিন ধরনের পাওয়ার সম্পর্কে জানতে হবে। আমাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক লোড গুলো আছে এতে যে পাওয়ার আমরা সোর্স থেকে কানেকশন দিই, এই পথের মধ্যে পাওয়ার সোর্স অনেক ভাবে ড্রপ হতে পারে। এই জন্য আমরা স্টেপ আপ এবং স্টেপ ডাউন করে মাঝখানে দুই তিন ধরনের ট্রান্সফরমারকে ব্যবহার করি, এভাবে আমাদের পাওয়ার সোর্সকে আমরা ঠিক রাখার চেষ্টা করি। তো এই পাওয়ারের অনেক রকমের লস আছে, অর্থাৎ কপার লস বা মাঝে অনেক দূরত্ব মেনটেন করতে গিয়ে অনেক লস হয়। এই লস কে জানার জন্য আমাদের এই পাওয়ার ফ্যাক্টরকে জানতে হয়। আমাদের বাসা বাড়ি এবং কলকারখানাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে তার ব্যবহার করা হয় এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহিত হয় তা কখনো কখনো কারেন্ট আগে প্রবাহিত হয় এবং ভোল্টেজ পরে প্রবাহিত হয়, অথবা ভোল্টেজ আগে প্রবাহিত হয় কারেন্ট পরে প্রবাহিত হয়। এভাবে আসলে আপ ডাউন করে আসতে থাকে, এমনকি কখনো কখনো কারেন্ট এবং ভোল্টেজ একসাথে প্রবাহিত হয়। এই যে আগে পরে এই বিষয়টি ঠিক করার জন্য এর মাঝে কৌণিক একটি দূরত্ব তৈরি হয়, এই কৌণিক দূরত্বকে আসলে মূলত পাওয়ার ফ্যাক্টর বলে। একে আমরা কোসাইন মান দিয়ে বা থেটা দ্বারা প্রকাশ করে থাকি। এই পাওয়ার ফ্যাক্টর আবার নির্ভর করে লোডের উপরে, অর্থাৎ আমরা কি ধরনের লোড ব্যবহার করি তার উপরে নির্ভর করে এই পাওয়ার ফ্যাক্টরকে হিসাব করা হয়। তো আমরা সচরাচর তিন ধরনের লোড ব্যবহার করে থাকি, তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে রেজিস্টিভ লোড, দ্বিতীয়টি হচ্ছে ক্যাপাসিটিভ লোড, আরেকটি হচ্ছে ইন্ডাক্টিভ লোড। তো রেজিস্টিভ লোড বলতে আসলে রেজিস্টার কোয়ালিটি যে লোড গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় রেজিস্টিভ লোড, যেমন ফিলামেন্টের বাল্ব বা হিটার ইত্যাদি। আর ইন্ডাক্টিভ লোড বলতে আমরা যেমন ইন্ডাকশন মোটরকে বুঝি বা এই টাইপের যেই লোড গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে ইন্ডাক্টিভ লোড বলে। আরেকটি হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটার টাইপের যে লোড গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আসলে ক্যাপাসিটিভ লোড বলে। তো এখন আসা যাক পাওয়ার ফ্যাক্টরে। পাওয়ার ফ্যাক্টরকে তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, দ্বিতীয়টি হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, তৃতীয়টি হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। প্রথমে আসা যাক ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যে সমস্ত লোডে ইন্ডাক্টিভ লোড বৃদ্ধি পায় তখন ওই লাইনের ভোল্টেজ আগে থাকে এবং কারেন্ট পিছে থাকে। আপনারা ইমেজে বুঝতে পারছেন, আমি একটি রেখার মাধ্যমে সেটি বুঝিয়েছি। অর্থাৎ ইন্ডাক্টিভ লোড বৃদ্ধি পেলে তখন ওই লাইনের ভোল্টেজ আগে থাকে এবং কারেন্ট পিছে থাকে, এমন লোডকে আসলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। এরপরে আসি লিডিং পাওয়ার ফ্যাক্টর। যে লোডে ইন্ডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি থাকে সেখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর ঘটে থাকে। আপনারা ইমেজে দেখতে পাচ্ছেন যে এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি রেখা আঁকি আমি দেখিয়ে দিয়েছি। আরেকটি হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যেখানে কারেন্ট এবং ভোল্টেজ একসাথে বা সম অবস্থায় ইউনিটি ভাবে চলতে থাকে, এমন পাওয়ার ফ্যাক্টরকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আমরা সচরাচর বাসাবাড়ির জন্য পাওয়ার ফ্যাক্টর 0.9 ধরে থাকে এবং 0.9 অথবা 0.95 এরকম ধরে থাকি। আর ইন্ডাকশন বা ইন্ডাস্ট্রিয়ের ক্ষেত্রে আমরা 0.8 থেকে 0.85 পর্যন্ত আদর্শ একটি মান গণনা করে থাকি। তো এই ছিল পাওয়ার ফ্যাক্টরের প্রকারভেদ নিয়ে আমার কাছে যে মূল টপিকটি। এছাড়া পাওয়ার ফ্যাক্টর আমরা মূলত কারেন্টের অ্যাম্পিয়ার বা অন্যান্য কিছু, যেমন কারেন্টের অ্যাম্পিয়ার বা লোড কত কারেন্ট খরচ করছে এই অ্যাম্পিয়ার রেটিং বের করার জন্য আমরা এই পাওয়ার ফ্যাক্টরকে ব্যবহার করে থাকি। এছাড়া পাওয়ার ফ্যাক্টর বাদে আমরা সেই লোডের ইফিসিয়েন্সিকে নির্ণয় করে থাকি। মূলত পাওয়ার ফ্যাক্টর একটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমাদের অবশ্যই পাওয়ার ফ্যাক্টরটিকে সঠিকভাবে নির্ণয় করা শিখতে হবে, এজন্য আমরা আদর্শ পাওয়ার ফ্যাক্টরের মানটি অবশ্যই সঠিকভাবে খেয়াল রাখবো এবং কোন ধরনের লোড আমরা ব্যবহার করছি সেই লোডের উপর ভিত্তি করে আমরা এই পাওয়ার ফ্যাক্টরের মানটি নির্ধারণ করব। তো এই ছিল আমার কাছে পাওয়ার ফ্যাক্টর নিয়ে ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবে এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিবে।
আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাই।